আমার জন্ম যশোর ক্যান্টনমেন্টে হয়েছে, সিএমএইচে, কিন্তু আমাদের গ্রামের বাড়ি হচ্ছে নড়াইল, নড়াইল তুলারামপুর, আমাদের পেরলি গ্রাম। আমাদের পূর্বপুরুষ ওনারা ইরান থেকে এসেছিলেন ইসলাম প্রচারের জন্য। তো আমরা সৈয়দ বংশ, আমার দাদা পর্যন্ত সবাই পীর ছিলেন। আমার আব্বুরা আট ভাই, আমার আব্বু সহ আমার আরও চার চাচা, পাঁচজন কিন্তু ফ্রিডম ফাইটার। আমি অনেক গর্ববোধ করি যে আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান এবং মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আব্বু যেখানে যেখানে পোস্টিং হতেন সেখানে সেখানে আমাদের থাকা হতো এবং আমার পড়াশোনা বিভিন্ন ক্যান্টনমেন্ট স্কুলগুলোতে। আমার কলেজ হচ্ছে যশোর গভর্নমেন্ট ওমেন্স কলেজ। এ পর্যন্ত 60টা মতো ছবি হয়েছে, আর 350 উপরে আমার নাটক, টেলিফিল্ম এগুলো অনিয়ার হয়ে গেছে। এখন আমার হাতে বেশ কিছু ছবি রয়েছে যেগুলো কাজ চলছে। পাশাপাশি আমি অনেক সোশ্যাল ওয়ার্ক করি, যেমন আমি ছোট বাচ্চাদেরকে নিয়ে কাজ করতে খুব ভালোবাসি। বুদ্ধি প্রতিবন্ধী অটিস্টিক বাচ্চাদেরকে নিয়ে কাজ করি, আমি বৃদ্ধাশ্রম নিয়ে কাজ করি, এরকম অনেক সোশ্যাল অর্গানাইজেশন আছে যেগুলোর সাথে আমার কাজ করা হয়। আমার মিডিয়াতে আসা হচ্ছে 2000 সালে, কিন্তু আমার মিডিয়ার পেছনের ঘটনা হচ্ছে আমার যখন 4 বছর বয়স তখন আমরা চিটাগং ক্যান্টনমেন্টে থাকতাম। তো সেই 4 বছর বয়স থেকে আমি রেডিওতে ছড়া গান, কবিতা আবৃত্তি এগুলো করতাম। তো আমার শুরুটা অ্যাকচুয়ালি সেই 4 বছর বয়স থেকে। আমি মঞ্চ নাটক করতাম, অন্তরঙ্গ নাট্যগোষ্ঠীর আমি সদস্য। ফিল্মে আমার আসার আগে আমি 95-এ ফটোসুন্দরীতে আমি চ্যাম্পিয়ন হয়েছিলাম, এটা টেলিভিশন ম্যাগাজিন। তার পরে আসলে আমার ফিল্মে আসা। প্রথম ছবির নাম হচ্ছে জিদ্দি সন্তান, জিল্লুর রহমান ময়না পরিচালিত, মোতালেব হোসেন প্রযোজিত। জিদ্দি সন্তানে আমার হিরো ছিলেন নায়ক রুবেল। উল্লেখযোগ্য ছবির মধ্যে যেমন আছে আমার মা আমার বেহেশত, মায়ের জন্য যুদ্ধ, এ চোখে শুধু তুমি, মন ছুঁয়েছে মন, প্রেম সংঘাত, কারাগার, তারপর শেষ যুদ্ধ, রাজধানী, আমার 1000 বছর ধরে যেটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে 11টা ক্যাটাগরিতে, এবং সাহসী মানুষ চাই, নয়ন ভরা জল। পাশাপাশি আমি কলকাতা ছবি করেছি, 5টা ছবি, এর মধ্যে 2টা ছবি ছিল ওখানকার, শুধুমাত্র কলকাতার, বাকিগুলো ছিল কোপ্রোডাকশনে। এখন যে ছবিগুলো কাজ চলছে এগুলোর মধ্যে আছে কাঠগড়ায় শরৎচন্দ্র, তারপর বেলা অবেলা, ইন্দুবেলা। আর আমার আসলে সব অনেক হিরোদের সাথে কাজ করা হয়েছে, এর মধ্যে ইলিয়াস কাঞ্চন ভাই, উমর সানি, তারপর সাকিবের সাথে আমার অনেক ছবি হয়েছে, রিয়াজের সাথে, মান্না ভাইয়ের সঙ্গে, ফেরদৌস, তারপর ফরদিন, রুবেল ভাই, অমিত হাসান, তাদের সাথে আমার অনেকগুলো করে ছবিতে কাজ করা হয়েছে। আমার যতগুলো ছবি হয়েছে প্রত্যেকটা ছবি আমার কাছে খুবই প্রিয় ছবি, সবই ভালো লাগার মতো ছবি। তবে একটা চরিত্র, যে চরিত্রর কথা আমাদের সারা বাংলাদেশের যত স্টুডেন্ট আছে সবাই আসলে সেই সিনেমাটা দেখে, সেটা হচ্ছে 1000 বছর ধরে। এই 1000 বছর ধরে জহির রায়হান, উনি একজন কথা সাহিত্যিক, ওনার উপন্যাস, এবং 9-10-এর পাঠ্যপুস্তক হচ্ছে 1000 বছর ধরে। এটা আমার ক্যারেক্টার হচ্ছে আম্বিয়া। আমি যেখানেই যাই আমাকে স্কুলের ছেলেমেয়েরা সবাই আসলে চেনে, তো মাঝে মাঝে আম্বিয়া বলে আমাকে ডাক দেয়। কাল সারা রাত মিয়া বাড়িতে ধান বানছো না? হ্যাঁ, আইজো ভানতে হইবো।
এই যে রাইতের পর রাইত জায়গা ধান বানো ঘুমাও কখন এই যে আমার ভাত খেয়ে ঘুম দিল এক ঘুমে সন্ধ্যা এরপর আবার কাবে যাব মতুবিয়া আহো আহো আয় এখানে বহো আহো আমি এই ধরনের আরও কিছু ভালো ছবি করতে চাই যে ছবিগুলো করলে অনেক দিন মানুষ আমাকে মনে রাখবেন রাজধানী ছবিতে খুব মজার একটা ব্যাপার হচ্ছে আমাদের মোহাম্মদ হোসেন জেমি ভাই আমার গালের এই তিলটা নিয়ে উনি একটা গান লিখেছিলেন তো গানটা মাঝে মাঝে আমি যখন শুনি আমার খুব ভালো লাগে মাঝে মাঝে মনে হয় যে এই তিলটাকে নিয়ে এত সুন্দর গান হতে পারে তোমার গালের ওই মিষ্টি কালো তিল ঠিক যেন বিধাতার নিজ হাতে মারা সিল আমার প্রথম ছবি শুটিং যখন আমি করি ওই সময় আমার 5 ফুট লম্বা চুল আমার ডিরেক্টর কেটে দিয়েছিলেন ঠিক এতটুকু করে দিয়েছিলেন তো আমার এত শখের চুল আমি খুব কান্না করেছিলাম আমার মনে আছে আমি 4 বার সেন্সলেস হয়ে গিয়েছিলাম স্বপ্ন হচ্ছে আমি ছোট বাচ্চাদেরকে নিয়ে আমি অনেক ভালো ভালো কাজ করতে চাই অসহায় শিশু যারা আছে অসহায় নারী যারা আছে তাদেরকে নিয়ে আমি কাজ করতে চাই আর আমি দেশের উপরে অনেক ভালো ভালো ছবি করতে চাই আমার ছোটবেলায় খুব ইচ্ছে ছিল আমি আর্মি ডক্টর হব তো সেটা আসলে হতে পারিনি তবে না এটার জন্য আসলে কখনোই মন খারাপ করি না কারণ আমি খুব সামান্য একটা মানুষ খুব সাধারণ একটা মানুষ থেকে আমি আমার নাম হচ্ছে মৌসুমী মৌসুমী থেকে আমি শাহনূর হয়েছি এটা শুধুমাত্র চলচ্চিত্রের কারণে চলচ্চিত্র আমাকে সারা দেশের মানুষের ভালোবাসা পেতে সাহায্য করেছে আমি অনেক ভালোবাসা পাই মানুষের অনেক দোয়া পাই সেটা আমার চলচ্চিত্র থেকে পাওয়া আমি আমার চলচ্চিত্রকে অনেক বেশি ভালোবাসি আমি দেশের বাইরে অনেক বেশি কালচারাল প্রোগ্রাম করেছি তো যখনই আমি কালচারাল প্রোগ্রাম করতে যাই মৌসুমী আপুর সুন্দর সেই গানটা উনি অভিনয় করেছেন কিন্তু মমতাজ আপু গানটা গেয়েছেন সেটা হচ্ছে খায়রুনলো তো খায়রুনলোর আসলে লম্বা চুল তো আমার চুলটা একটু দেখায় আমার চুলটাও হচ্ছে একটু লম্বা তো আমার এই চুলের জন্য আমি সবসময় খায়রুনলো গানটা আসলে করি তো সবাই অনেক খুশি হয় এখন ভালো ভালো ছবির অফার আসছে অনেক কাজ করছি রিসেন্টলি আমি মাদার অফ হিউম্যানিটি প্রধানমন্ত্রীকে নিয়ে একটি গানের শুটিং করেছি আমাদের দেশে যে উন্নয়ন হচ্ছে এই উন্নয়নের উপরে মাদার অফ হিউম্যানিটির এই গানটা আর কি মিউজিক ভিডিও করা হয়েছে আমি আমার কাজকে অনেক বেশি ভালোবাসি আমার চলচ্চিত্রকে ভালোবাসি আমি আমার দেশকে ভালোবাসি